আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি নিয়ে, মানে BGFCL, মানে এটা সংক্ষেপ হচ্ছে BGFCL, আর পুরো ই হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। এটা পেট্রো বাংলার একটা প্রতিষ্ঠান, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখেন কী দেওয়া আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড পেট্রো বাংলা একটি কোম্পানি, প্রধান কার্যালয় হচ্ছে বিরাসার বামামারিয়া 3400। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড BGFCL নিয়োগ, নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা প্রায় ওরা 149 জনের একটা সার্কুলার পাবলিশ করছে, বেশ বড় একটা সার্কুলার। যারা এই এই সেক্টরগুলোতে আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে পদ সংখ্যা, এরপর হচ্ছে বেতন স্কেল 2015 অনুযায়ী, মানে যেটা জাতীয় বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, এক হচ্ছে মেকানিক 3, জিএসসি গ্রেড 5, আর পছন্দ হচ্ছে 15টি, জেনারেটর 9, ভিকলস 6, ঠিক আছে। মানে ওই আলাদা আলাদা ভাগ করে দিছে, জেনারেটরে 9 জন, ভিকলে হচ্ছে 6 জন। এটার বেতন স্কুল হবে 9700 থেকে 23490। এরপর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে জেনারেল হচ্ছে মেকানিক্স, মেশিন টুলস অপারেটর, অপারেশনস অটোমেটিভ অ্যান্ড অটোমেটিভ, এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে 1 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। খেয়াল করবেন যে এটা কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। 2 হচ্ছে ওয়েল্ডার 3, মানে 3টা ওয়েল্ডার 3, জিএস গ্রেড হচ্ছে 5, এবং পদ সংখ্যা হচ্ছে 7টি, মানে নিবে হচ্ছে 7 জনের। এরপর হচ্ছে বেতন স্কেল হচ্ছে 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনস, এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে বা বিষয়ে 1 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্ট 2, জেনারেটর জেএসসি গ্রেড 5। এরপর হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 10টি, 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বা বিষয়ে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস ও এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে বা 1 বছর মেয়াদি এই ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্ট টু কম্প্রেসর জেএস গ্রেড 5, পদ হচ্ছে 15টি, 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, জেনারেল মেকানিক্স, মেশিন টুলস অপারেশনে এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বা বিষয়ে 1 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে 5 হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক 3, জেএস গ্রেড হচ্ছে 5, পদ সংখ্যা হচ্ছে 10টি, 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে জেনারেল মেকানিক্স, মেশিন টুলস অপারেশনস, এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে 1 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 6 হচ্ছে টার্নার 3, জেএস গ্রেড হচ্ছে 5, পদ হচ্ছে 2টি, 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে মেশিন টুলস অপারেশনস, এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ অথবা এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে, সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে 1 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ইলেকট্রিশিয়ান 3, জে এস গ্রেড 5, পদ হচ্ছে 10টি, ইলেকট্রিক্যাল 6, ইলেকট্রনিক্স 2, রেফ্রিজারেশন 2, 9700 থেকে 23490, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড বা বিষয়ে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে এসএসসি ভোকেশনালস উত্তীর্ণ অথবা এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে এক বছর মেয়াদী ট্রেড ও সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। বৈধ লাইসেন্স আবশ্যক। লাইসেন্স প্রাপ্তির পর এক বছরে 3 বছরের অভিজ্ঞতা লাগবে আর কি। এরপরে 8 হচ্ছে ড্রাইভার 3, জেএস গ্রেড 5, পদ হচ্ছে 30টা, 9700 থেকে 23490, এসএসসি ও সমমান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক, ত্রুটিমুক্ত শারীরিক গঠন। এরপর হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি 10 সপ্তাহ মেয়াদি সাধারণ, দুঃখিত আমি পরের লাইনে চলে গেছি। এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্তির পর গাড়ি চালানায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এটা হচ্ছে 9 হচ্ছে নিরাপত্তা প্রহরী 4, জে এস গ্রেড হচ্ছে 8, পদ হচ্ছে 50টি, এটা অনেক বেশি, 8800 থেকে 21310, এসএসসি বা সমান পাস, ত্রুটিমুক্ত শারীরিক গঠন, ন্যূনতম উচ্চতা 5 ফিট 4, বুকের মাপ 32, বাংলাদেশ আনসার ভিডিপির 10 সপ্তাহ মেয়াদি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ, সনদপ্রাপ্ত সদস্য অথবা স্মার্ট কার্ডধারী সদস্য। এরপরে হচ্ছে আবেদন প্রক্রিয়াটা, মানে শর্তাবলী কী কী থাকবে দেখেন, এটা একটু খেয়াল করবেন। এই বিজ্ঞপ্তি অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। সেই লক্ষ্যে bgfcl.teledoc.com.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্ক প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদন পূরণ করতে হবে। অনলাইনে সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূর্ণ, পরীক্ষার ফি জমাদান, শুরু তারিখ হচ্ছে 25/10/2021 সকাল 10 ঘটিকা। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত এসে মানে দেখেন নাই কিংবা এই ডিটেলসটা ভালোভাবে পড়েন নাই, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন। কী সমস্যাটা? আপনারা সরাসরি চলে যাবেন এই লিঙ্কটাতে, এই যে bgfcl.teledoc.com.bd, এখানে গেলে এখনকার যে সার্কুলারটা এটা আপনি ওখানে পাবেন না। কেন পাবেন না? কারণ এটা শুরুই হবে 25/10, আজকে ভিডিওটা করতেছি 29, ঠিক আছে, সেপ্টেম্বর 29, এটা শুরুই হবে অক্টোবরের 25 তারিখ সকাল 10 ঘটিকা থেকে, আর এটার শেষ তারিখ হবে 15/12/2021 বিকাল 5টা, এটা খেয়াল রাখবেন। 10 আগামী মাসে 25 তারিখ শুরু হবে, তারপর এটা 12 থেকে শেষ হবে 15 তারিখে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপর হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম 80/60 KB, রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম 100 KB, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। যেহেতু অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবে। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। এরপর হচ্ছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এরপরে নিচে হচ্ছে আপনার SMS প্রেরণের নিয়মাবলীটা, অনলাইন আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করা, নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার সার্ভিস অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংগ্রহণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2 কপি 2টি SMS করে পরীক্ষার ফি অনাধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। সকল পদের জন্য মোট 336 টাকা, পরীক্ষার ফি 300 এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 36। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এইটা পরিশপত্র প্রাপ্তির বিষয়টা bgfcl.teledoc.bd ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোন SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা, SMS রিড করা এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা।
মোটামুটি সব বলে দিছি, ডিটেলসটা আপনারা নিজেরা দেখে নিয়েন, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি আর বেশি দূর আগাইতে চাই না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তখন আমি সেই বিষয়ে আলোচনা করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।